নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু ভারতবর্ষে শিশু শ্রমের সমস্যা ও তার ভয়ঙ্কর পরিণামের বিষয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি পরিসংখ্যান দেখি, ভারতবর্ষের বুকে প্রায় 1,30,00,000 শিশু শ্রমিক রয়েছে। এদের বয়স 7 থেকে 17 বছরের মধ্যে। শিশু শ্রমের নিরিখে এবং শিশু শ্রমিকের সংখ্যার নিরিখে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে এক উদ্বেগজনক অবস্থানে রয়েছে, যা দেশের অগ্রগতিকে অবশ্যম্ভাবীভাবে রুদ্ধ করবে। শিশু শ্রমিক কারা, কি বলছে আন্তর্জাতিক শ্রম সংগঠন বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আমরা শুনে নেব তাদের সংজ্ঞা। যার শৈশবকে কেড়ে নেওয়া হয়েছে, যার উদ্যমকে শুষে নেওয়া হয়েছে জোর করে, যার আত্মমর্যাদা বোধকে নষ্ট করে দেওয়া হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা থেকে যাকে বঞ্চিত করা হয়েছে, শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক দিক থেকে ঘৃণ্য, অবমাননাকর ও চরম ক্ষতিকর কাজে যাকে বাধ্য করা হয়েছে নিযুক্ত হতে, সেই হল শিশু শ্রমিক। শ্রেণীবিভক্ত সমাজে শোষকের মুনাফা ফুলে ফেঁপে ওঠে প্রতিদিন, আয়ের বৈষম্য বাড়ে, দারিদ্র আরো বিস্তৃত হয়, আর সেই পথেই শ্রমের বাজারে প্রবেশ করে শিশু শ্রমিক। দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা পরিবারের আর্থিক অসচ্ছলতার সুযোগে অসহায়তার কারণে বাধ্য হয় শ্রমের বাজারে নিজেদের অত্যন্ত সুলভে বিক্রি করতে। আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছি, কিন্তু যে রাস্তাটা স্কুলের দিকে গেছে, সেই রাস্তায় আমরা যদি পরপর অনেক ব্যারিকেড দাঁড় করিয়ে দিই, তাহলে কেমন করে সেই শিশু পৌঁছবে তার স্কুলের চৌহদ্দিতে? সেই সুযোগ তাকে দিতে হবে, সেটা আমরা দিতে পারিনি। সেই জন্য আমাদের অনেক শিশুরা, তারা নির্মাণকর্মী হিসেবে বিভিন্ন নির্মীয়মাণ ভবনের কাজে নিযুক্ত হয়, যারা বাজি শিল্পে, দেশলাই শিল্পে, কার্পেট শিল্পে, বস্ত্র শিল্পে, মোটর গ্যারেজে, সাইকেলের গ্যারেজে, হোটেলে, চায়ের দোকানে, আরও বিভিন্ন পেশায় প্রতিদিন অবমাননাকর কাজে নিযুক্ত হয়। এটা সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা। যতদিন দারিদ্রের ভ্রুকুটি থাকবে, দারিদ্রের বিস্তার থাকবে, সমাজে শিশুশ্রম থাকবে। এই শিশুরা বেঁচে থাকার ন্যূনতম রসদ জোগাড়ের তাগিদে অসম লড়াইয়ে অবতীর্ণ হয় পূর্ণবয়স্ক শ্রমিকের সঙ্গে, কারণ শ্রমের মার্কেটে পূর্ণবয়স্ক শ্রমিকরাও রয়েছে, এদেশে কাজের সুযোগ অত্যন্ত কম। সেই কারণে শিশুদেরকে সুলভে ব্যবহার করে মুনাফাখোর ব্যবসায়ী বা শিল্পপতিরা। প্রত্যেক দিন নিজের পরিবারের অন্ন সংস্থানের তাগিদে গ্রাসাচ্ছাদনের জন্য এই শিশুরা স্কুল থেকে শ্রমের বাজারের দিকে ঝুঁকে পড়ে। এর ফলে পুরুষানুক্রমে দারিদ্রের অভিশাপ বহন করে চলে শিশু শ্রমিকের পরিবারগুলি। এরা আর এই দারিদ্রের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারে না। এই প্রথা যতদিন থাকবে শ্রমের বাজারে সুলভে শিশু শ্রমিক যতদিন সরবরাহ থাকবে, ততদিন পর্যন্ত দেশের অগ্রগতি হবে না। ততদিন পর্যন্ত আমাদের দেশ মানব সম্পদ উন্নয়নের নিরিখে পিছিয়ে থাকবে। যে শিশুকে আমার শিক্ষা দেওয়ার কথা, সঠিক কারিগরি প্রশিক্ষণ দেওয়ার কথা, যাকে পড়াশোনার উপযুক্ত পরিবেশ দেওয়ার কথা, যার পরিবারকে সুরক্ষিত রাখার কথা, যাকে আমাদের সামাজিক সুরক্ষা দেওয়ার কথা, আমরা সেটা না করে তাদেরকে ঠেলে দিচ্ছি শিশু শ্রমের অতল গহ্বরের দিকে। সেখানে তার মধ্যে জন্ম নিচ্ছে হতাশা, তার মধ্যে জন্ম নিচ্ছে ক্রোধ, বাড়ছে কিন্তু জুভেনাইল ক্রাইম, শিশুদের মধ্যে অপরাধ বোধ বাড়ছে, শিশুদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ছে, অল্প বয়সে
তার পরিবার প্রতিপালনের জন্য তাকে দাঁত নখ বের করে শ্রমের বাজারে লড়াই করে কিছু অর্থ উপার্জন করতে হচ্ছে। যে 14 বছরের ছেলেটি স্কুলে যাওয়ার কথা, সে যদি বাজারে বা কসাইখানায় মাংস কাটে প্রতিদিন, তার কোমল মনটা অচিরেই একটা শক্ত মনে পরিণত হবে। সেখানে আবেগ থাকবে না, সেখানে থাকবে না কোনো সৃজনশীল ভাবনা, সেখানে জন্ম নেবে ক্রূরতা। সে হয়ে উঠবে একজন হিংস্র মানুষ। আমরাই তাকে সেই দিকে ঠেলে দিচ্ছি। আমরা যাকে অল্প বয়সে নির্মাণ কর্মী হিসেবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বিল্ডিং নির্মাণের কাজের দিকে ঠেলে দিয়েছি, তার তো স্বাস্থ্য বিপন্ন, তার শিক্ষা যেমন বিপন্ন তার স্বাস্থ্য বিপন্ন। তাকে আমরা কেড়ে নিয়েছি তার পরিবারের কাছ থেকে, তার বাবা মায়ের কোল থেকে। এই সময় তার হেসে খেলে বেড়ানোর কথা, এই সময় তার বিভিন্ন সৃজনশীল ও আনন্দময় কাজ করে বেড়ানোর কথা, সেটা আমরা তাকে করতে দিইনি। এর জন্য দায়ী আমরা, অর্থাৎ আমাদের রাষ্ট্র। অসাম্য বৈষম্য ও শিক্ষার সুযোগ কম থাকা, মন্থর গতিতে জনজীবনে পরিবর্তন, সামাজিক ও সাংস্কৃতিক পশ্চাৎপদতা, সর্বোপরি কঠিন দারিদ্র শিশুদের শ্রমের বাজারে সহজেই বিক্রি করে দিচ্ছে। এখানে বয়সের কোনো বিষয় নেই, লিঙ্গের বিষয় নেই, জাতি বর্ণ বঞ্চনা এগুলো বিষয় নেই, মূলত দারিদ্র্যই এর কারণ। ভারতবর্ষের মতো দেশে কৃষিক্ষেত্রে শিশু শ্রমিকের নিয়োগ অত্যন্ত বেশি, এছাড়াও বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে অনেক শিশু শ্রমিক আছে, এবং অনেক উন্নত দেশ তারা শিশু শ্রমিকদের তৈরি করা কোনো জিনিস, কোনো প্রোডাক্ট তারা কিনতে চায় না। তাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে যে এই প্রোডাক্টটি তৈরি করতে শিশু শ্রমিক ব্যবহার করা হয়েছে, তার শ্রম নেওয়া হয়েছে, তাহলে তারা কিনতে চায় না। এরকম ভারতবর্ষের ক্ষেত্রেও আছে। ভারতবর্ষে কার্পেট, দেশলাই, বাজি এই সমস্ত শিল্পে অনেক ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিক আছে, পাথর খাদানে অনেক শিশু শ্রমিক আছে। তো এই ভারতবর্ষের শিশু শ্রমিকের সংখ্যা যদি না কমে, তাহলে এরা আগামী দিনের সম্পদের পরিবর্তে আগামী দিনের অগ্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে।